তেরি হাওয়া বলে যায় কতটা আপন, এই অচেনা জীবন জানে না সাঁতার, তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না শেফার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর। আমার কেন যেন মনে হচ্ছে শেফা আমাদের এই কোম্পানির জন্য পারফেক্ট না। আই ডোন্ট থিংক সো। আই থিংক শি ইজ পারফেক্ট, মোর দ্যান পারফেক্ট ফর আওয়ার কোম্পানি। এনিথিং এলস? আর ইউ মে গো নাও। আমাদের গত মাসের শুরুতেই পেমেন্ট করার কথা ছিল, আমরা ওটা মিস করেছি। কেন করা হয়নি, কে রেসপন্সিবল ছিল বলো তো? আপনি একটু জানুন, জেনে আমাকে এক্ষুনি জানান। স্যার পেমেন্টের ব্যাপারটা অ্যাকচুয়ালি দেখতেন রফিক সাহেব। রফিক সাহেব, লিগাল নোটিসে কী লেখা আছে? এই যে স্যার দেখুন, আমি দাদুর মিলাদের পরে অফিস জয়েন করব, আপনারা বে কটা দিন অফিসে একটু হ্যান্ডেল করেন। সেটা ঠিক আছে, কিন্তু এক তারিখের মধ্যে কয়েকটা পার্টি পেমেন্ট করতে হবে। তুমি যদি চেকটা সই করে দিতে। কী হলো বাবা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, দাদুর মৃত্যুর পর রফিক সাহেব আমাকে কথাটা বলেছিল। আচ্ছা, এই যে পেমেন্টটা না করলে যে কম্পেনসেশন দিতে হবে, এই ব্যাপারটা আপনি জানতেন না? না স্যার, আমি ঠিক জানতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি মিসেস পানাকে বলুন যে পার্টির সাথে কথা বলে একটা সেটেলমেন্ট আসছে। জি স্যার, আমি দেখছি। তার মানে আমি না জানি রফিক সাহেবকে মিসআন্ডারস্ট্যান্ড করলাম। রিঙ্কির মা, রিঙ্কির মা, রিঙ্কির মা, কি হয়েছে? এই দেখো তোমার মেয়ে কি করেছে, দেখো কি করেছে, দেখো। উমা, এ কি?
আমার নিষেধ থাকা সত্ত্বেও তোমার মেয়ে মডেলিং এর জন্য ফটোশুট করেছে? আমি তো কিছুই জানি না। তুমি জানবে কি করে? তুমি তো এ বাড়িতে মেহমান, কে কখন আসছে কে কখন যাচ্ছে কিছুই তো খবর রাখো না। তোমার সব খবরও কি আমি রাখতে পারি? কি বলে তুমি? তোমার তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না? তুমি তো আমাকে পরোয়াই করো, আমাকে না জানিয়ে কত কিছু করে আসো, তেমনি তোমার মেয়েও সেটা করে। এই কচ্ছে কি বেশি বার বলছো? বেশি বার ছাড়ো বলছি, লাগ বেশি বার বলছি, লাগ বলছি, ছাড়ো। আপা আপা তাড়াতাড়ি আসেন, খালুদান খাওয়া মানে মারে ফেলতেছে। কি জি তাড়াতাড়ি আসেন। আমি চলে যাবো। আর এই লোক তোমাকে পিটাবে তাই না? পড়ালেখা শিখে বড় অফিসার হয়েছে কি জন্য? বউকে পেটানোর জন্য? লজ্জা করো না তার। এই চুতিয়ে তোকে মারো না। আমি যেখানেই যাবো অন্তত এখান থেকে ভালো থাকবো। হ্যাঁ থাকবেই তো, যাদের সাথে থাকবে তাদের সাথে কেউ খারাপ থাকে না। কোথাও যাবে না তুই, কোথাও যাবে না। মা আমি তোমাকেও নিয়ে যাবো এখান থেকে, শুধু আমাকে একটু নিজের পায়ে দাঁড়াতে দাও। না তো কোথাও যাবে না, কোথাও যাবে না। মা 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 শুধু আমাকে বাধা দিও না, এই লোকের সাথে থাকা অসম্ভব। তুমি কিছু বলো না ওকে, কিছু বলো ওকে, চলে যেতে বলো না, ওকে থাকতে বলো না। কিছু বলছো না কেন, কিছু বলছো না কেন? তুই না বলো ও বেরিয়ে যাবে, তুমি না বললে আমি ওকে চিনি। সবাই এসব ভেবে পড়ে থাকলে হবে? আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বুঝলেন, সমস্ত অফিসে ঝামেলা এসে পড়ে আমার কাছে। কেন, আবার কি হয়েছে? কি হয়েছে আবার? প্রথম প্রথম তো সবাই খুব পাটে থাকে যে অফিসের সমস্ত ঝামেলা তারা উদ্ধার করে ফেলবে, কিন্তু যখন সলভ করতে পারে না, এই নূপুরকেই তা সলভ করতে হয়। আপনি কি বলছেন ম্যাডাম? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, এই অফিসে আসলে কে কোন কাজটা করে সেটা একটু পরেই বুঝতে পারবেন। সবসময় তো খুব বড় বড় কথা বল। এই অফিসে যে একটা লিগ্যাল নোটিস এসেছে সেটা কি জানেন? কোন ব্যাপারে? কোন ব্যাপারে? আপনাদের তো আবার চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে বুঝতে পারেন না। এই যে দেখেন নূপুর, একটু সাবধানে কথা বলুন। বলেছি না, ই হ্যাভ এ বিগ মাউথ। কি বললেন আপনি? বলার তো কিছু নাই, সবাই জানে। আর দেখে কি করবেন, সামলাতে তো হবে আমাকে। আপনাকে সামলাতে হবে মানে? বুঝেন না না, এসব কিছুই তো বুঝবেন না। মিসেস নূপুর, যে নোটিশটা এসেছে সেই ব্যাপারে দায়িত্ব ছিল রফিক সাহেবের। এখন এই দায়িত্ব আমি নিয়ে ওই কোম্পানির সাথে কথা বলে আমি সব কিছু সেটেল করবো। এখানে আপনার সামলানোর কি আছে? বলেছি না, ই হ্যাভ এ বিগ মাউথ। যত সহজে বললেন যে কাজটা আপনি করে ফেলবেন, আসলে কাজে নামলে দেখবেন ইটস নট পসিবল। দেখুন, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। ও তাহলে কি এখন আমি তোতো করে কথা বলবো? আরে ম্যাডাম, আপনি কি শুরু করছেন? এটা তো একটা অফিস। আমি শুরু করছি নাকি উনি এসে? আমি এসে শুনেন, আমাকে এমডি সাহেবের রুম থেকে কথা শুনে আসতে হয়েছে। আপনারা তো সবসময় গা বাঁচিয়ে চলেন, আমি তো তা পারি না। আপনাদের তো মেন, আমি গা বাঁচিয়ে চলি? ইয়েস। ওকে, আমি এখন এমডি স্যারকে গিয়ে জিজ্ঞেস করবো যে উনি আপনাকে এই দায়িত্ব কেন দিয়েছেন। আরে বাবা, আপনি কি শুরু করছেন? আপনি কি ছেলে মানুষের মতো? শুনুন প্লিজ, আমি এমডি স্যারকে জিজ্ঞেস করবো যে উনি এত বড় বড় কথা কোত্থেকে বলেন। আরে যান যান। আসুন স্যার। আপনি কি চিটা আমি জিকে ইন্টারন্যাশনাল লিগ্যাল নোটিশটা দেখেছেন? হ্যাঁ দেখেছি, কেন বলুন তো? আপনি প্লিজ মিসেস নূপুরকে এই ব্যাপারে ইন্টারফেয়ার করতে নিষেধ করবেন, যা করার আমি করছি। আপনি বসুন। স্যার, শুনলাম সব দায়িত্ব নাকি আপনি ওনার উপরে ছেড়ে দিয়েছেন। কোনো দায়িত্বই তো উনি ঠিক মতো পালন করেননি। অবশ্য এই কথাটা আপনাকে আমার আগেই জানানো উচিত ছিল। আচ্ছা, আপনি এত উত্তেজিত হয়ে গেলেন কেন? হবো না স্যার, উনি আমার সঙ্গে ইনসাল্টিং টোনে কথা বললেন কেন? অবশ্য আমি বুঝতে পেরেছি আমার উপরে কেন চটেছেন। টয়লেট রিনোভেশনের ব্যাপারে উনি যে কন্ট্রাক্টটাকে দিয়েছিলেন সেটাকে আমি বাতিল করে দিয়েছি তো, তাই। আচ্ছা ঠিক আছে, এনিওয়েজ আমি আপনার দেওয়া ফাইলটাই দেখছিলাম। আপনি আমাকে একটা কথা বলুন তো, আগের বছরের থেকে গত বছর আমাদের প্রোডাকশন হতে কমে গেল কেন? খুবই সিম্পল স্যার, কেনার লোক নেই। হেলথ সার্ভিসের ডিরেক্টর কমল পাশার বিরুদ্ধে মিসেস নূপুর দলবাজি করতে গিয়েছিলেন। ব্যাপারটা জানতে পেরে উনি আমাদের মেডিসিন কেনা বন্ধই করে দিয়েছেন। একটা হিউজ কোয়ান্টিটি আমাদের গোডাউনে পড়ে আছে। এই ভদ্রলোক যতদিন পর্যন্ত এই চেয়ারে থাকবেন ততদিন পর্যন্ত আমাদের মেডিসিন গভর্নমেন্টের স্টোরে যাওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনা নেই। কিন্তু কই, মিসেস নূপুর তো আমাকে এসব ব্যাপারে কিছুই বলেননি। বলবেন কি করে, দোষটা তো ওনারই। সৈয়দ সাহেবের মাথাটা উনিই তো গরম করেছেন। আননেসেসারি জেদাজেদি, এমনকি এই লিগ্যাল নোটিশের কম্পেনসেশনের ব্যাপারটা উনি জানতেন। স্ট্রেঞ্জ, আমাকে বলেছেন যে উনি কিছু জানেনই না। মিথ্যে বলেছেন। হেলথ সার্ভিসের ডিরেক্টরের সাথে ঝামেলা করার তো আমাদের লস, কি করা যায় বলুন তো স্যার। আমার মনে হয় কি আপনি একটু কথা বলে দেখতে পারেন, ভদ্রলোকের সাথে আপনি নিজে গিয়ে একটু কথা বলতে পারলে ভালো হতো। অবশ্য মিস্টার রফিকের সাথে কমল পাশার খুব ভালো সম্পর্ক ছিল, ওনাকে সাথে করে নিয়ে যেতে পারলে খুব ভালো হতো। বাট ভেরি স্যাড। আমি বলেছিলাম তার ডেডবডিটা একবার ফ্যাক্টরিতে নিয়ে আসতে, শেষবারের মতো সবাই একবার দেখতে পারত, কিন্তু তার মেয়ে নাকি আপত্তি জানিয়েছে। কোম্পানির জন্য উনি কী করেছেন আর কী করেননি সেটা আর কেউ না জানুক, আমি তো জানি।
হয়তো ওদের কোনো চাপা অভিমান থেকে ওরা এমনটা করেছে। দেখুন, আমি যদি তার ক্লিনিকে ভর্তি হওয়ার ব্যাপারটা আগে থেকে জানতাম তাহলে আমি তাকে হয়তো একটা ভালো হাসপাতালে শিফট করাতে পারতাম, কিন্তু আমি তখন সিলেটে ছিলাম তাই কাছে করতে পারিনি। বাদ দেন স্যার, যা হওয়ার তা তো হয়েছেই। তবে আপনি মিসেস নূপুরকে ডেকে লিগেল নোটিশের ব্যাপারে মাথা গলাতে একেবারেই নিষেধ করে দেবেন। ওকে ফাইন, ঠিক আছে, আমি তাকে বলছি যে এটা আপনি পুরো একাই হ্যান্ডেল করছেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আর শুনুন, আমি ভাবছি যে আজকে একবার আমি কামার পাশের সাহেবের সঙ্গে একটু দেখা করব। তাহলে তো খুবই ভালো হয় স্যার। ওকে, ঠিক আছে। ওকে স্যার, আমি আসি। হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ। আমি জানি মানুষ একবার বদলে গেলে আর কখনো আগের মতো হয় না। সম্রাটকেও দেখি ইদানিং কেমন যেন বদলে গেছে। কেন, সম্রাট ভাইয়ের আবার কি হলো? জানি না, কি তোর দাদু মারা যাওয়ার পর থেকে ও কেমন যেন দুম করে বদলে গেছে। আমার আর আপন বলে কেউ থাকলো না। কেন, আমি তোর আপন না? আরে তুই তো আমার জানের দোস্ত। কিন্তু শোন, কিন্তু করতে হবে না। আর আমাকে যদি তুই জানের দোস্ত ভেবেই থাকিস তাহলে আমি বলছি সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি যে কি করবো আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তুই যে বাসা ছেড়ে চলে এসেছিস সম্রাট ভাইকে বলেছিস? না, বলিনি। কেন, বলা উচিত ছিল না? ওকে বললে কি হবে? ওকে বললেই তো সে এক গাদা লেকচার দেওয়া শুরু করবে, ঘর ছেড়ে চলে আসছো, ভালো করনি, এটা করনি, সেটা করনি, ব্লা 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 ব্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝছি। তুই এখন যা, যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে তো। আচ্ছা সোমা, এই যে আমি তোর বাসায় চলে এসেছি, আর কটা দিন থাকবো? খালাম্মা কিছু বলবে না তো? আম্মুকে তুই চিনিস না বলে এই কথা বলছিস? বাসায় মেহমান আসলে আম্মু যে কী খুশি হয় তোকে আমি বলে বুঝাতে পারবো না। আর আম্মু তো তোকে অনেক পছন্দ করে, তাছাড়া এই পুরো বাড়িতে আমি আর আম্মুই তো আছি। আমার কিন্তু অন্য কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো দিন। আরে বাবা, তোকে তো আমি বললাম যে তুই মাথা থেকে ওই সমস্ত চিন্তা সব ঝেড়ে ফেল, তুই এইখানে তোর নিজের বাসা মনে করে থাকবি। আচ্ছা সোমা, আমি যে মানে এখানে এলাম এতক্ষণ হলো, খালাম্মা যে একবারও এখানে এলো না? আম্মু হয়তো বা একটু রান্নাঘরে ব্যস্ত। আচ্ছা তুই বাদ দে তো, চল তাড়াতাড়ি চল ফ্রেশ হয়ে নে, তারপরে হচ্ছে আম্মুর সাথে তোকে দেখা করাই নিয়ে আসবো। মেয়েটা কোথায় গেল একবার খোঁজ নিয়ে দেখা দরকার না? আমার দরকার নেই, তোমার দরকার থাকলে তুমি খোঁজ নাও। দেখো, মেয়েটা যদি কোনো খারাপ চক্রের হাতে পড়ে তাহলে তো আমাদেরই দুর্নাম। যে মেয়ে বাবা মায়ের চিন্তা করে না তার চিন্তা আমরা কেন করতে যাব? দোষ কিন্তু রিঙ্কির একার ছিল না। কি বলতে চাও তুমি? তুমি ভালো করেই জানো আমি কি বলতে চাই। একটা ফালতু কথা বলবে না। আমি কোনো ফালতু কথা বলতে চাইনি, কিন্তু তুমি, আমিও তো বললাম ওর কোনো খোঁজ আমি নেব না, তোমার দরকার হলে তুমি যাও খোঁজ নাও। ঠিক আছে, তোমাকে খোঁজ নিতে হবে না, তবে একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিতে চাই, রিঙ্কির যদি কিছু হয় তাহলে সে দায় কিন্তু তুমি অস্বীকার করতে পারবে না, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। দেখো, তোমার এই লেকচার শোনার ইচ্ছা আমার নেই, যাও যাও এখান থেকে।